মালয়েশিয়ায় বেআইনি স্বর্ণের খনির সন্ধান পুলিশের ব্যাপক অভিযান। মালয়েশিয়ার সাবাহে অবৈধ স্বর্ণ খনি চিহ্নিত করার জন্য বন ও অন্যান্য প্রয়োগকারী কর্মকর্তারা একসঙ্গে অভিযান পরিচালনা করছেন। লাহাত দাতুর সাম্প্রতিক অপারেশি খাজানাহের সময় যা স্বর্ণ খনির সরঞ্জাম বলে মনে করা হচ্ছে তা বাজেয়াপ্ত করার পর এটি সামনে আসে। সাবা ফরেস্ট্রি ডিপার্টমেন্টের চিফ কনজারভেটর অব ফেডরিক কোগান বলেন, এই ধরনের কার্যক্রমের মাত্রা সম্পূর্ণ তদন্তের পরই জানা যাবে। আপাতত এবছর এ পর্যন্ত সাবাহে এই ধরনের অভিযান এটি প্রথম। আমাদের এটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হবে, তবে এই অভিযান অব্যাহত থাকবে। রোববার সকাল ৮টায় জেনারেল অপারেশনস ফোর্সের জিওএফ কর্মীরা লাহাত দাতুর সুনগাই বলে উলু সেগামা মালুয়ার কাছে একটি কাঠের গাছের বড় উন্মুক্ত শেকড়ের মধ্যে সংরক্ষিত সোনার খনি খনন কাজে ব্যবহৃত সরঞ্জামগুলো দেখতে পান। খাবার এবং কাপড়ও ছিল, কিন্তু কোনো সন্দেহভাজন ধরা পড়েনি। সাবা জিওএফ কমান্ডার এসএসি আব্দুল রানী আলিয়াস বলেন, ধারণা করা হচ্ছে যে জিনিসগুলো অবৈধ স্বর্ণ খনির এবং এই জঙ্গলেই এই খনির সন্ধান পেয়েছে অবৈধ খননকারীরা। কর্মকর্তারা পরে জব্দকৃত জিনিসপত্র ধ্বংস করে। পরবর্তী প্রাসঙ্গিক তদন্তকারী কর্তৃপক্ষকে ব্যবস্থা নেয়ার অনুমতি দেয়া ছাড়াও রেকর্ডের উদ্দেশ্যে একটি পুলিশ রিপোর্ট দায়ের করা হয়। উল্লেখ্য, এ সকল সরঞ্জাম উদ্ধার করা হলেও কোনো খননকারীকে এ সময় গ্রেপ্তার করা যায়নি। ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে তাদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। স্বর্ণখনিগুলো সাবাহ জঙ্গলের কোন কোন অংশে রয়েছে সেগুলো খুঁজে বের করতেও অভিযান চালাচ্ছে সাবাহ ফরেস্ট ডিপার্টমেন্ট। মালয়েশিয়ার জাতীয় সংবাদপত্র দ্য স্টারের অনলাইন ভার্সন সাবাহ ফরেস্ট ডিপার্টমেন্টের চিফ কনজারভেটর অব ফরেডরিক কুগানের সঙ্গে যোগাযোগ করলে তিনি এমন একটি তথ্য দেন যা মূলত চাঞ্চল্যের জন্ম দিয়েছে। তিনি বলেন, যদিও এটি এবছর সাবাহের প্রথম কেস, তবে অন্যান্য বছরের অভিযানগুলোতে আমরা দেখেছি অবৈধ চোরাচালানকারী এবং খননকারীরা খনন কাজে অবৈধ বিদেশি শ্রমিকদের দিয়ে কাজ করায়, কারণ এক্ষেত্রে জঙ্গলে বিদেশি শ্রমিক দিয়ে কাজ করানো তুলনামূলক নিরাপদ। এক্ষেত্রে ধরা পড়ার ভয় কম থাকে এবং অবৈধ শ্রমিক খাটানোর ফলে সামান্য পয়সা দিয়েই তাদেরকে কাজ করানো যায় বলেও জানান কুগান। তিনি আরও বলেন, এ সকল ক্ষেত্রে অবৈধ প্রবাসীদের নিয়ন্ত্রণে অপারেশি পাতু পরিচালনার জন্য ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে আহ্বান জানান তিনি। তিনি বলেন, এক্ষেত্রে অবৈধ শ্রমিকদের সংখ্যা কমিয়ে আনা গেলে খনন কাজে কর্মীর অভাবে পড়বে এই সকল অবৈধ খননকারীরা। সেক্ষেত্রে তাদেরকে পাকড়াও করতে বিষয়টি সহজতর হবে বলেও মন্তব্য করেন ফরেস্ট্রি ডিপার্টমেন্টের এই চিফ কনজারভেটর। ডেস্ক রিপোর্ট, প্রবাস কণ্ঠ। যে কোনো খবর পেতে ভিজিট করুন প্রবাসকণ্ঠ.com, সাবস্ক্রাইব করুন প্রবাস কণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।